ওয়াইফকে তো হেভি সুন্দর লাগছে তাই নাকি আজকে মনে হয় প্রথম দেখছো থ্যাংক ইউ আচ্ছা শোনো না আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আজকে আজকে আমি ঠিক করেছি আমরা সিটির বাইরে যাব করতে সিটির বাইরে কোনো ঝামেলা হবে না তো আরে না ঝামেলা কেন হবে আমাদের সাথে এখানকার লোকাল একজন গাইড হিসেবে থাকবে লোকাল একজন কে তোমার বন্ধুটা ও আই এম সরি তোমাকে তো বলাই হয়নি ও পারবে না ও একটা কাজে ফেসে গেছে বাট ও আমাকে বলেছে যে ওর ফ্যাশন হাউসের কাকে জানি আমাদের সাথে দিবে গাইড হিসেবে তাহলে তো ভালোই হবে সো একদমই টেনশন করবা না এখন কি তাহলে তোমার ওই বন্ধু শোরুমে যাব আমরা জি যাচ্ছি তার আগে আপনি চাটা খান চা ঠান্ডা হয়ে যাবে ও প্লিজ একটু শেষ চুমুকটা দিয়ে নিই চাটা না খুবই মজার অনেক সুন্দর ওই জায়গাটা বেশি সুন্দর আসলে আচ্ছা আমরা কিভাবে যাচ্ছি আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নেব তোমার বন্ধুর শোরুম কি অনেক দূরে না দূর না তো কাছে আছে তাহলে ট্যাক্সি নিচ্ছি কেন আমরা ওয়েট 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 তাহলে কিভাবে যাব পায়ে হেঁটে নাকি তুমি আমার ঘাড়ে উঠবা পরে কোনটা তুমি না সুযোগ পেলে আমাকে শুধু পচাও আরে না পচাচ্ছি কোথায় জোক করলো আচ্ছা ওদিকটা গিয়ে দেখি চলো তাই দেখি এখন কি মনে হচ্ছে খুবই ভালো লাগছে ওয়েদারটা না ভীষণ ভাবে এনজয় করছি আবার না তোমার চেয়ে বেশি ভালো লাগছে এই যে তুমি এনজয় করছো এটা আমি তো ভেবেছি তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাইমটা ফিক্সড করে রেখেছো আরে রুবেল আমার ছোটবেলার ফ্রেন্ড তুমি জানো না ও কি খায় কি করে কই থাকে কখন সব খবর আমি রাখি ইউ ডোন্ট ওয়ারি আমি ঠিক জায়গা বরাবর চলে যাব জানো আর একটা ব্যাপার আছে কিন্তু কি এই যে তোমার মতো একজন হ্যান্ডসাম সুন্দর একজন হাজবেন্ড যদি থাকে তাহলে কি শীত লাগে বলো তাই না বাবু আমি না ঠিক করেছি আজকে সারা দিন তোমার দিন ঠিক আছে প্রথম ধরো আমরা এতে বের হয়ে একটা টুকটুক নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে এই শোনো না তোমার বন্ধুর সঙ্গে কি কি পাওয়া যায় আমার বন্ধুর শোরুমে আমার বন্ধুর শোরুমে তো অনেক কিছু পাওয়া যায় কিন্তু স্পেশালি নোন ফর লেডিস ওয়্যার অনেক সুন্দর সুন্দর মেয়েদের কাপড় আছে ওয়াও তুমি কিন্তু আমাকে লোভ লাগিয়ে দিচ্ছ এখন কিন্তু আমার কিনতে ইচ্ছা করবে সো হোয়াট তোমার যে গলটা পছন্দ হয় তুমি জাস্ট নিয়ে নিবে এই জন্য তো বলি আমার লক্ষ্য হাজবেন্ড আমার কালকে ফ্রেন্ড আসবে তুমি তাদেরকে সুন্দর করে পুরো বান্ধবন সরকার দেখাবে ঢাকা থেকে আসছে বান্ধবন পাহাড়ি এলাকা তাদের সেফটি ব্যাপারটাও তুমি ঠিকমতো নজরে রাখবে আমি তোমার উপর অনেক ভরসা করছি ব্যবসায়ী এই দায়িত্ব তুমি তোমাকে দিচ্ছি সো ক্যারি অন দিস ভেরি কেয়ারফুলি ওকে
চোখের ভাষা আমি বুঝতে চাই, তোর চুলের ভাঁজে আমি ডুবতে চাই, ডুবতে চাই। তোর চোখের ভাষা আমি বুঝতে চাই, তোর চুলের ভাঁজে আমি ডুবতে চাই। তোর ইশারায় তোর আশকারায় মন সাহারায় হারাতে চাই, লিখতে চাই আমি তোর সাথে ভালোবাসার গল্প তাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়। আরে দোস্ত, কেমন আছিস? ভাবি কেমন আছেন? খুবই ভালো। আপনার এখানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমার এত পছন্দ হয়েছে। আমি দেখছিলাম তোরা পুরো ফ্যাশন হাউসটা দামিনীর সাথে ঘুরে দেখছিস, আমি আমার সিসিটিভিতে দেখছিলাম। কেমন লাগলো আমার ফ্যাশন হাউস ভাবি? খুবই ভালো। আচ্ছা বল, বল প্লিজ, বসো, আপনিও বসেন। ফ্যাশন হাউসটা আমার পুরো ঘুরে দেখলেন অনেকক্ষণ ধরে, কি মনে হলো, কেমন লাগলো আমার প্রোডাক্টগুলো সম্পর্কে? খুবই ভালো, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনার ফ্যাশন হাউজে। স্যার তাহলে আমি আসি। ওকে তুমি যাও, আমি ডাকলে আবার। জি স্যার। তোরা আমার এই ফ্যাশন হাউজে আসছিস, ঘুরে ঘুরে সব দেখছিস, কপি খাচ্ছিস, আর আমি এখানে বসে সব দেখছিলাম। আমি ভাবলাম তোরা পুরো ফ্যাশন হাউসটা ঘুরে দেখ, এই ফাঁকে আমি আমার জরুরি কাজটুকু সেরে নেই। তা কেমন লাগলো ভাবি এই বান্দরবনে এসে? খুবই ভালো লেগেছে ভাইয়া, বলে বোঝাতে পারবো না। আমি তো আপনাদের বিয়ের পর থেকেই বলছিলাম বান্দরবনে আসেন, এসে ঘুরে যান, এতদিনে আপনার সময় হলো ভাবি? ভাইয়া এখানে যে এত পরিমাণ ঠান্ডা, কতবার যে আসার প্ল্যান করেছি আর কতবার যে প্ল্যান পিছিয়েছে তা আপনাকে বোঝাতে পারবো না। শুধু আপনার বন্ধুর রিকোয়েস্টে আমি এখানে আসছি। বাহ, তাহলে কি আপনারা পুরো হানিমুন কাপেলের মতো ট্যুর করতে এখানে এসেছেন? তবে ভাবি আমার বন্ধুকে কিন্তু একটু সামলে রাখবেন, ও যা হ্যান্ডসাম, কোন পাহাড়ি মেয়ে আবার ভাগিয়ে নিয়ে যায় তাকে। আরে ধুর বেটা, কি এসব কি বলিস? আরে দোস্ত, এমনি ফান করছিলাম, তোর বউ আমার ভাবি, ভাবির সাথে কি একটু ফান করতে পারবো না? তাই না? আপনি তো খুব মজার মানুষ দেখছি। ভাবি ডোন্ট মাইন্ড প্লিজ, ও আমার জিগরি দোষ, ছোটোবেলা থেকে আমরা খুনসুটি করে আসছি, ওকে একটু খেপাচ্ছিলাম আর কি। আরে বেটা, খালি মুখে শুধু গপ্প মারি যাচ্ছিস, হ্যাঁ কিছু খাইতে বলিস নাই, মানে এখানে থাকতে থাকতে তুই একদম কিপ্টে হয়ে গেছিস। ও সরি দোষ, কী খাবি আগে বল। আচ্ছা ভাবি আপনি কি খাবেন? আরে না না, আমরা প্ল্যান করেছি যে আমরা সিটির বাইরে একটু ঘুরতে যাবো, তুই কাকে জানি দিবি বলি না, ওকে ডাক, আমরা বের হই। রাখ রাখ রাখ, এই দামিনী। এই হলো তোদের গাইড, ও পুরো বান্দরবন শহরটা তোদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ও ফ্যান্টাস্টিক, ঠিক আছে বন্ধু আর দেরি না করি, চল উঠি দোস্ত। আচ্ছা রাখ রাখ রাখ। আবার কি, তোদের যদি কোনো সমস্যা মনে করিস, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবি। ভাবিয়ে নিন প্লিজ। থ্যাংক ইউ। বলা তো যায় না আমার বন্ধু যে দুষ্ট, বান্দরবনে কাকে নিয়ে আবার ভেগে যায়, প্রয়োজন মনে করলে একটি ফোন দিবি, তাই না? আল্লাহ, চলো দামিনী আসুন প্লিজ। শূন্যতাকে বদলে দিলি আজকে যে তুই পূর্ণতাতে, শূন্যতাকে বদলে দিলি আজকে যে তুই পূর্ণতাতে।
শীতের ভিতরে তো আমি একদমই আসতে চেয়েছিলাম না, তোমার সঙ্গে না আসলে সৌন্দর্যটা উপভোগই করতে পারতাম না। তো ভালো লাগছে? তোমার যে ভালো লাগছে সেটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে। আচ্ছা শোনো না, আমার না খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে? টায়ার্ড লাগাটাই তো স্বাভাবিক, আজকে আমার ভাই কত হেঁটেছে। তুমি কখন ঘুমাবা? আর কিছুক্ষণ থাকি না, আমার এখানে থাকতে খুব ভালো লাগছে। সিরিয়াসলি? আচ্ছা তোমার টায়ার্ড লাগছে যেহেতু, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ থেকে রুমে চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। ওকে। শূন্যতাকে বদলে দিলি আজকে যে তুই পূর্ণতাতে, কি ব্যাপার এত সকাল সকাল তুমি তাড়াহুড়া করে কই যাচ্ছ? তোমার ঘুম ভাঙলো তাহলে? ঘুম না ভাঙলে বুঝি ভালো হতো তাই না? কালকের মতো আমাকে রেখে চলে যেতে পারতে না বলে। আরে না, মানে রবিনের, রবিন ভাইয়ের কি হয়েছে? আরে রবিন ভাইয়ের কোনো প্রবলেম হয়নি তো? কোনো অ্যাক্সিডেন্ট করেনি তো? আরে না না, রবিন ঠিক আছে, রবিনের কোনো কিছু হয়নি। ওর একটু ঝামেলার মধ্যে পড়েছে, বিজনেসের কি একটা বিষয়, আমাকে বললো একটু দ্রুত যেতে, তাই যাবো আর কি। ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ তুমি কিছুক্ষণ রেস্ট নাও, আমি দ্রুত আসবো। ওকে বাই। আসি। রবিন, মানে সারাদিন অফিস আর অফিস, মানে সোশ্যাল লাইফ বলতে কিছু নাই তোর। হ্যাঁ কি আর করবো বন্ধু, কিন্তু তুই একা কেন? ও তোর ভাবির শরীর হঠাৎ করে খারাপ করেছে, ও এই জন্য আজকে বললো যে বেড়ানোর মুড নেই, তুমি যাও। তো কি আর করবি, তাহলে তুই দামিনীকে নিয়েই চলে যা। আরে না, দামিনীকে নিয়ে,
আচ্ছা অবশ্য যাওয়া যায়, ও যদি আমাকে আরো সুন্দর সুন্দর লোকেশন দেখাতে পারে তখন। হ্যাঁ, ও অনেক সুন্দর সুন্দর লোকেশন বান্দরবানে চিনে, তাই তুই ওকে নিয়ে বেরিয়ে পড় তাহলে। ফ্যান্টাস্টিক। আচ্ছা তুইও চল না আমার সাথে, ভালো হবে। না বন্ধু, আমি তো যেতে পারছি না। কেন? আমি যখন থাকি না, দামিনী এই পুরো ফ্যাশন হাউসটা মেনটেন করে। ও ওর অবর্তা মানে আমাকে থাকতেই হবে। তাহলে আর কি করা, আমাকে তাহলে একাই যেতে হবে। একা কেন রে বন্ধু, তোমাকে তো দিচ্ছি একজনকে। ঠিক হইলি না? না আচ্ছা ঠিক আছে, ও কই? ও বাইরে আছে। হ্যাঁ তুই যা, আমি বলে দিচ্ছি, বাট সাবধানে যাস। কিন্তু আবার কেন সাবধান হবো? জানি না কে কখন তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কেউ কিডন্যাপ করবে না, আমার বউ আমাকে কিডন্যাপ করে সারা জীবনের জন্য রেখে দিয়েছে। ডোন্ট ওয়ারি, আমি গেলাম। ওকে। কোনো এক বড় সাবি কেলে হাসি মাখা মুখে তুমি এলে, কোনো এক বড় সাবি কেলে হাসি মাখা মুখে তুমি এলে, এলো ছুলে হারিয়েছি মন। আজ সারা বেলা রোদেরা করে খেলা তবু হয়, সে মধুর স্মৃতি না হবে না কইতি, বারে বারে মনে পড়ে যায়। আজ সারা বেলা রোদেরা করে খেলা তবু হয়, সে মধুর স্মৃতি না হবে না কইতি, বারে বারে হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন রুবেল ভাইয়া, আমি আপনার লাবণ্য ভাবি বলছি। ও ভাবি, কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? আমি তো ভালো আছি। শুনলাম আপনার নাকি সকালে কি প্রবলেম হয়েছে? দেখেন না, এদিকে আবার শান্তর ফোনের সুইচ টপ বলছে। না ভাবি, টেনশন করবেন না, শান্ত আশেপাশে কোথাও আছে এখানে। আপনার ফোন পেয়েই তো শান্ত তাড়াহুড়া করে বের হয়ে গেল, আর দেখেন এদিকে শান্তর ফোনের সুইচ টপ। যাক, তাও তো আপনাকে ফোনে পেলাম, একটু স্বস্তি পাচ্ছি। আচ্ছা ভাবি, এক কাজ করুন না, আমাদের ফ্যাশন হাউসে চলে আসেন আপনি, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, একসাথে লাঞ্চ করব। আমি তো এখানে কিছুই চিনি না ভাইয়া। আপনি নিশ্চয়ই এখনো খাননি তাই না? না, এখনো কিছু খাইনি, আসলে শান্তর জন্য টেনশন হচ্ছে তো, তাই আর কি। টেনশনের কিছু নাই ভাবি,
শান্তকে আমি খুব ভালোভাবে চিনি। ও কোথায় আছে, কি করছে আমি সব খুব ভালোভাবে জানি। যাক ভাইয়া, আপনার কথা শুনে একটু স্বস্তি পেলাম। ওকে ভাবি, বাই তাহলে। আচ্ছা। এভাবে এত চুপচাপ করে আসলে আমি ভয় পাবো না। আমি আবার কি করলাম? তুমি তো কার সঙ্গে যেন ফোনে মশগুল আছো, এটা কি আমার দোষ? আরে বাবা, দোষ টুটি বাদ দাও, এখন বলো মাঝরাতে ঘুম থেকে উঠে আসছো কেন? তুমিও বা মাঝরাতে না ঘুমিয়ে কার সঙ্গে এত কথা বলছো, দাঁত কেলিয়ে কেলিয়ে? সন্দেহ করছো না তুমি আমাকে? আরে বাবা, তোমার সাথে ঘুরতে গেলাম না তখন, তখন ওই যে পাহাড়ে যখন উঠছিলাম নেটওয়ার্কের কারণে ফোন ঢুকছিল না, অনেকগুলো মিস কল হয়ে আছে অফিসে, তাই একটা একটা করে সবাইকে কল ব্যাক করছিলাম। সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজে তোমাকে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই না? সেজন্যই তো এখানে আসছি। খুব ভয় পেয়ে গেছো? আমি তোমাকে ফেলে চলে যাব? পাগল, আমি তোমাকে পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসি, আমি তোমাকে চেয়ে কোথাও যাব না, কোথাও না, বুঝছো? এবার চলো। ও তুমি? আচ্ছা, কালকে আমার বন্ধু এবং তার বউকে যে বেড়াতে নিয়ে গেলে, তাদের কোনো সমস্যা হয়নি তো? নেই স্যার, ও লোক বহুত আছে লোকে। তুমি তো বাংলা বলতে না পারলেও বাংলা ভাষাটা খুব ভালোই বুঝছো দেখছি। ইয়েস স্যার, আপকে হামি ইতনে সাল সে জব কাটতে কাটতে থোড়া থোড়া শিখ চুকা হুঁ, আব চর্চা কানে কি বাড়ি হ্যায়। দেখো না, এই জন্যই তো আমি তোমার সাথে হিন্দিতে কথা বলি না, আমি বেশিরভাগ কথা তোমার সাথে বাংলাতেই বলি, যাতে তুমি বাংলাটা রপ্ত করতে পারো। আমি ভাবছি তুমি বাংলা বলাটা যদি ভালোভাবে শিখতে পারো, তোমাকে নিয়ে আরেকটা ব্যবসা চালু করব। কিস টাইপ কা বিজনেস হে স্যার? ট্যুরিজম বিজনেস। ও, গুড আইডিয়া। দেখো না, দেশ বিদেশ থেকে কত মানুষই এই বান্দরবনে ঘুরতে আসে, তারা কতজনই বা বান্দরবনের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারে। ইয়েস স্যার, ইজ বিজনেস আমার লিয়ে প্রফিটেবল হতে পারে। হ্যাঁ, তাই আমার একটা পরিকল্পনা আছে, আমাদের ফ্যাশন হাউসটার মতো বড় পরিসরে বান্দরবনেই একটা ট্যুরিজম বিজনেস চালু করতে চাই। কি বলেন স্যার, এটা আমি স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, সেই জন্যই আমি তোমাকে ভালোভাবে তৈরি করছি, কারণ আমার সেই বিজনেসে তোমাকে একটা পার্টনারশিপ দেবো ভাবছি আমি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, আজকে কি তুমি আমার বন্ধু আর তার বউকে নিয়ে বেড়াতে যাচ্ছ? ইয়েস স্যার, আপ কাহিনকে তো জরুর যাওঙ্গি। আরে আমি তো তোমাকে বলেই রেখেছি, ওরা যতদিন এই বান্দরবনে আছে তুমি তাদেরকে সময় দেবে, এটাই তোমার ডিউটি। ইয়েস স্যার, টেনশন লেনে কি কোই বাত নেই হ্যায়, সব কুছ ঠিক হ্যায়, আব মে আতি হুঁ। আচ্ছা ঠিক আছে।
আমি সবসময় ভালোবাসা কাঙ্গাল ছিলাম, নারী না, ওকে? সেটা জানি বলেই তো আমি জব ইন্টারভিউটা তোমার উপর দিয়ে নিলাম বন্ধু। ওয়েট ওয়েট ওয়েট, জব ইন্টারভিউ মানে কি? না, তোর এখানে জব ছেড়ে দিচ্ছ? না না, জব ছাড়ছে না। তাহলে আমি এখানে একটা নতুন ট্যুরিজম কোম্পানি খুলতে যাচ্ছি, আর দামিনীকেও এখানে আমার ওয়ার্কিং পার্টনার বানানোর একটা পরিকল্পনা রয়েছে আমার। গুড, তাই তোমার উপর দিয়ে আমি প্রথম পরীক্ষাটা নিলাম। শালা, তুই আমাকেই পাইছিস এই এক্সপেরিমেন্ট করার জন্য। আচ্ছা, যদি আমি দামিনীর প্রেমে পড়ে যেতাম আর আমার সংসারটা ভেঙে যেত, তাহলে আমার কি হতো? না না বন্ধু, যা চলে যাবার তা এমনিতেই চলে যায়, আর যেটা প্রেম দিয়ে কেনা যায় সেটাও বিনশ্বর, বুঝেছো? ইয়েস, এ কথা একদমই কারেক্ট। আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। ওকে বাই। শান্ত, লাবণ্য, সরি। সরি কেন? আসলে আমি একটু অন্যায় করে ফেলেছি। মানে? আমি ক্ষণিকের জন্য তোমাকে সন্দেহ করে ফেলেছি। আমি বিশ্বাস করি তোমার আমার ভালোবাসা ক্ষণিকের জন্য না, সারা জীবনের জন্য। আর সেই ভালোবাসার মধ্যে সন্দেহ চলে আসছিল, সে সন্দেহটা ভুল ছিল। লাবণ্য, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমার জীবনে তোমাকে ছাড়া আর কেউ নেই, আর কারো আসার সুযোগও নেই। আই অনলি লাভ ইউ। তোর চোখের ভাষা আমি বুঝতে চাই, তোর চুলের ভাঁজে আমি ডুবতে চাই, ডুবতে চাই। তোর চোখের ভাষা আমি বুঝতে চাই, তোর চুলের ভাঁজে আমি ডুবতে চাই। তোর ইশারায়, তোর আশকারায়, মন সাহারায় হারাতে চাই, লিখতে চাই আমি তোর সাথে ভালোবাসার গল্প। তাই প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই।